কোচবিহারের দিনহাটা পুরসভা মহিলা স্বনির্ভর গোষ্ঠী এবং উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর উদ্যোগে শহরের হেমন্ত বসু কর্নারে আলু বিক্রয় কেন্দ্র খোলা হলো বুধবার। এদিন সকাল 10:30 থেকে দিনহাটা শহরের হেমন্ত বসু কর্নারের পাশাপাশি দিনহাটা শহরের পাঁচমাথা মোড়ে এই আলু বিক্রয় কেন্দ্র খোলা হয়। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সাধারণ মানুষকে স্বল্প মূল্যে আলু কিনতে সহযোগিতার জন্য এদিন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এবং দিনহাটা পুরসভার মহিলা স্বনির্ভর গোষ্ঠীর উদ্যোগে আলু বিক্রয় কেন্দ্র খোলা হয়েছে। উল্লেখ্য, বাজারে বর্তমানে আলু 30 থেকে 32 টাকা মূল্যে বিক্রি হচ্ছে। সেখানে এই বিক্রয় কেন্দ্রে 24 টাকা মূল্যে আলু বিক্রি করা হচ্ছে সাধারণ মানুষের কাছে। এই বিষয়ে দিনহাটা পৌরসভার চেয়ারম্যান গৌরী শঙ্কর মাহেশ্বরী জানিয়েছেন, এই উদ্যোগকে সাধুবাদ জানাই। রাজ্য সরকার ব্যতিব্যস্ত করার জন্য কৃত্রিমভাবে আলুর দাম বাড়িয়ে দিয়েছেন, সেই জন্য আমরা মাননীয় মন্ত্রী উদ্যোগে যেটা পৌরসভার স্বনির্ভর গোষ্ঠী আছে ওই মহিলাদের সহযোগিতায় মিনিমাম রেটে যেটা আলু যেটা দাম হওয়া উচিত সেই রেটে আলুটা বিক্রি করছি, যাতে সাধারণ মানুষ গরিব মানুষ অতিরিক্ত দাম দিয়ে আলুটা কিনতে না হয়। এবং আমরা উদ্যোগ নিয়েছি আজকে যেটা চৌপতিতে এবং হেমন্ত বসার কর্নারে যেটা ক্যাম্প করা হয়েছে ওখান থেকে চার যেমন লাগে 1 কেজি 2 কেজি 5 কেজি যার যেমন প্রয়োজন হবে সেই নিয়ে যাচ্ছে আমরা 24 টাকা কেজিতে বেশ দিয়েছে।